আলাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো বিয়ার্স আজকে আমি চলে এসেছি রিনি ফ্যাশনে যেটা হচ্ছে গার্লসিয়া মার্কেটের তিন তলায় রয়েছে এখান থেকে আমি আজকে আপনাদের কিছু গাউন দেখিয়ে দিব। অনেক সুন্দর সুন্দর গাউন রয়েছে একদমই রিজনেবল প্রাইজে তো যারা হচ্ছে বিজনেস পারপাসে নিতে চান তারাও কিন্তু চলে আসতে পারেন তো চলুন এক এক করে গাউনগুলো দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছি আর যারা হচ্ছে অনলাইনে নিতে চান অবশ্যই ভিডর্স কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা কিন্তু খুচরা প্রাইসটা জানিয়ে দিব হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যেটা দেখাচ্ছে এটা কি ফ্যামিলি ভাই আচ্ছা টোটন সিল্কের মধ্যে এটাতে হচ্ছে পুরোটা দেখুন রিয়েল স্টোনের কাজ এই যে প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোন ম্যাচিং এবং আরেকটা হচ্ছে হোয়াইট আর সাথে সাইডে হচ্ছে কিন্তু জরির কাজটা আর এই কাজের প্যাটার্নটা যদি খেয়াল করেন নিচেরটা হচ্ছে যে সার্কেলের যে কাজটা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়েছে উপর দিকে বা উপর থেকে কোমরের দিক থেকে আস্তে আস্তে বড় হয়ে নিচের দিকে এসেছে আর বডিটা পুরোটা হচ্ছে সেম ভাবে কাজ করা গলায়ও কিন্তু সেম কাজ হাতা ভিতরে দেওয়া আছে তাই না সাইজ হবে কি সাইজ ভাই ফ্রি সাইজ ফ্রি সাইজের সাথে আপনারা ম্যাচিং সালোয়ার পাবেন একটু দেখিয়ে দিচ্ছে এই যে প্রত্যেকটার সাথে সেম কালারের সালোয়ার এবং সেম কালারের ওড়না পাবেন সালোয়ার হবে চুড়িদার ওড়নাটা হবে এর মধ্যে তো এই গাউনটার প্রাইস কত পড়বে সতেরোশো টাকা কালারগুলো একটু দেখিয়ে দিবে চারটা কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি এই যে আর একটা সুন্দর কলিজা মেরুন কালার একদম ডার্ক মেরুন যেটা প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো তাই না আর কি কালার আছে দেখিয়ে দিন আরেকটা এই যে খুব সুন্দর একটা বটল গ্রিন কালার আছে দেখুন ভিয়ার্স টিনেজার মেয়েদের জন্য গাউনগুলো কিন্তু পারফেক্ট যারা বিজনেস পারপাসে নিতে চান নিশ্চিন্তে চলে আসতে পারেন প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো আর এটা খুচরা প্রাইস হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করতে হবে আর একটা কালার আছে যেটা হচ্ছে ডার্ক মেরুন একদমই ডার্ক একটা মেরুন কালার এই যে দেখুন সেম প্রাইস সেম প্রাইস পড়বে ভিয়ার্স এখন আরেকটা গাউন দেখাচ্ছি ওয়াও এটা কি সেম ফেব্রিক্স না ভিয়ার্স এই ফেব্রিক্সটার যে একটা ডিফারেন্স রয়েছে ফেব্রিক্সটার মধ্যে যেটা হচ্ছে ফেব্রিক্সটা কিন্তু অনেক শাইনিং একটু ডিফারেন্ট দেখুন শাইনিং লাইট ডিপ শেড আছে মানে সাপোজ এটা হচ্ছে জাম পার্পল যে কালারটা হয় সেইটা কিন্তু লাইট ডিপ একটা কালার আছে কিন্তু জাম পার্পলেরই লাইট ডিপ আর এটাতে পুরোটা হচ্ছে জেরি ওয়ার্ক করা পুরোটা এই গাউনটা হচ্ছে পুরোটা দেখুন পুরোটা ঘেরে হচ্ছে কাজ করা এবং বডিতে সেম জরির কাজের সাথে স্টোনের কাজটা আছে এটার প্রাইসও সেম আচ্ছা এটা কম ষোলোশো টাকা এটা হাতের ভিতরে দেওয়া আছে আচ্ছা আগেরটা স্টোনের কাজ ছিল বাট এটা পুরোটা যেহেতু জরির কাজ এই জন্য এটা প্রাইসটা কিন্তু আগেরটার চেয়ে কম প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা বাট এটা কিন্তু অনেক বেশি গোড দেখুন অল ওভার কাজ করা ম্যাচিং সালোয়ার না আছে সালোয়ারটা হবে আপনার চুড়িদার আর ওনাটা হবে আপনার পিওরে দেখাচ্ছি এই যে এটা প্রাইস পড়বে ষোলোশো ষোলোশো কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালার এই যে এটা হচ্ছে সি গ্রিন কালার এই যে দেখুন অনেক সুন্দর একটা কালার সি গ্রিন কালার প্রাইস পড়বে ষোলোশো টাকা অনলি একদমই রিজনেবল এটা কিন্তু খুচরা প্রাইস বলা হচ্ছে হোলসেলের জন্য তাদের সাথে করবেন দেখুন ডার্ক মেরুন কালার একদমই ডার্ক মেরুন মেরুনের সাথে গোল্ডেনের কাজটা মানে এই গাউনটার মধ্যে যতগুলো কালার আছে প্রত্যেকটাতে কিন্তু গোল্ডেন জরির কাজটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে আপনি এই জিনিসটা একটু খেয়াল করবেন প্রত্যেকটার সাথে গোল্ডেন জরিটা কিন্তু অনেক সুন্দর লাগছে অনেক কন্ট্রাস্ট অনেক ভালো লাগছে তো গর্জিয়াস লাগছে এটার প্রাইসও পড়বে ষোলোশো টাকা আর একটা কি কালার আছে এটার মধ্যে আর একটা হচ্ছে একদম ডিপ ব্লু একদম ডিপ নেভি ব্লু যে কালারটা রয়েছে সেইটা প্রাইস পড়বে হচ্ছে অনলি ষোলোশো করে প্রত্যেকটার সাথে সেম কালারের সালনুনা এবং হাতাগুলো আপনার ভিতরে পাবেন আর আমাদের সাইজ হবে ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম ওকে ফিয়ার্স এই গাউনটা দেখুন ওয়াও এটাও কি সেম সফট সিল্কের মধ্যে তাই না আর এইটাতে হচ্ছে পুরোটা দেখুন রিয়েল স্টোন দিয়ে এবং অ্যান্টিক স্টোন দিয়ে কাজ করার সাথে মিনা স্টাইলের সুতোর একটা কাজ আছে এবং জরির একটা কাজ আছে পুরো ডিজাইনটা কিন্তু একদমই ডিফারেন্ট আগেরগুলোর চেয়ে আর পুরো ড্রেসটাতে এই সেম কাজটা অল ওভার করা আছে দেখুন এই কাজটা অল ওভার করা এবং বডিতে ইউনিক ভাবে কাজটা করা আছে হাতাটা ভিতরে দেওয়া আছে স্যালোরোনাটা একটু দেখিয়ে ভাই প্রত্যেকটা গাউনের সাথে আপনারা ম্যাচিং স্যালোরোনা পাবেন ওন না এটা প্রাইস কত পড়বে আচ্ছা এটা পড়বে সতেরোশো টাকা কালার গুলো দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আর একটা কালার গ্রিন ওকে সুন্দর একটা গ্রিন কালার আছে সি গ্রিন আর কি কালার আছে মধ্যে এই যে জাম কালারটা আছে দেখুন জাম কালারটা পাচ্ছেন স্টোনের কাজটা কিন্তু অনেক সুন্দর লাগছে সামনে থেকে আমি দেখছি বলে যখন এটা পরবেন তখন আরো বেশি ভালো লাগবে প্রাইস পড়বে সতেরোশো করে আর একটা কালার হবে যেটা হচ্ছে সুন্দর একটা সুরমাশ কালার এটার প্রাইস পড়বে সতেরোশো করে ওকে গানগুলো কিন্তু অনেক সুন্দর নেক্সট আমরা আরো কিছু দেখাচ্ছি ফিরস এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চুমনির মধ্যে রয়েছে বিশাল ঘেরের একটা গাউন অনেক ঘের ইন্ডিয়ান চুড়ি কলিকাট তাই না হ্যাঁ কলিকাট করা আছে আর পুরো গাউনটাতে আপনার সুন্দর করে সুতো এবং জরির একটা কাজ আছে দেখুন মাল্টি কালারের সুতো এবং জরির একটা কাজ আছে এবং স্টোনেরও একটা কাজ আছে আর গলার কাজটা এরকম হাতাটার ভিতরে দেওয়া থাকবে সালোয়ারনাটা একটু দেখিয়ে দিচ্ছি ভ্যা প্রত্যেকটা গাউনের সাথে আপনার সালোয়ার না ম্যাচেজ পাবেন সালোয়ার চুড়িদার ওনা পিওরে এটা প্রাইস কত পড়বে চোদ্দোশো কালারগুলো একটু দেখাই ফিয়াস এই কালারটা দেখুন পিচি একটা মিষ্টি কালার পিচ কালারও বলতে পারেন প্রাইস পড়বে চোদ্দশো করে তাই না চোদ্দশো করে এই যে অনেক ঘের কিন্তু ফ্রেশ এইটা দেখুন একদমই লাইট স্কাই ব্লু কালারটা যেটা সেটা রয়েছে একদমই লাইট প্রাইস পড়বে চোদ্দশো করে সাথে ম্যাচিং স্যালোনা পাবেন হাতাটা ভিতরে দেওয়া থাকবে বডি সাইজটা হবে ফ্রি সাইজ অনেকে লং জিজ্ঞেস করে তো আজকে যে গানগুলো দেখালাম এগুলো মোটামুটি পঞ্চাশ লং হবে তাই না আটচল্লিশ পঞ্চাশ এরকম লং হবে চুয়ান্ন হবে এই যে মানে পঞ্চাশ প্লাস মেবি ওকে প্রাইস পড়বে এটা চোদ্দশো করে আর হচ্ছে অ্যাশ কালার সেম প্রাইস চোদ্দশো করে বা ওইটা কিন্তু অনেক সুন্দর লাগছে ওকে বেশ চুন্নির মধ্যে আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা নিচের প্যানেলটা দেখুন এই প্যানেলটা কিন্তু সাইডেও আছে আর পুরো ড্রেসটা

পনেরোশো টাকা ওকে বাকি কালার গুলো দেখাই আর একটা কালার হচ্ছে অ্যাশ কালার সেম প্রাইস পড়বে পনেরোশো টাকা দেখুন গাউনটা কিন্তু অনেক সুন্দর আর এই কালারটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড লাগছে আর কি কালার আছে বিয়ার্স আর একটা হচ্ছে ওয়াও বাঙ্গি টাইপের একটা মিষ্টি একদম পিচ একটা পিচি একটা মিষ্টি কালার কালারটা খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা অনেক সুন্দর এই গাউনগুলো বিয়ার্স লাস্ট ওয়ান আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে শেডের মধ্যে তাই না শেডের মধ্যে ভিয়ার্স এই গাউনটার ঘেরটা একটু খেয়াল করবেন ফার্স্টে বিশাল একটা ঘের আর একটা শেডের মধ্যে থাকছে এবং পুরো গাউনটা অল ওভার জরি সুতো এবং ম্যাচিং সুতো প্লাস হচ্ছে স্টোন তিনটার কম্বিনেশনে পুরো গাউনটা গোর্জিয়াসভাবে অল ওভার কাজ করা আছে এবং ঘেরটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদমই সফট সিল্কের মধ্যে বডিতে সেমভাবে গর্জিয়াস কাজ থাকবে হাতাটা ভিতরে দেওয়া আছে সালোর নবে ম্যাচিং তো এটার প্রাইস কত পড়বে ভাইয়া সতেরোশো সতেরোশো টাকা এটা সালোয়ার কিন্তু সেম এই থাকছে দেখতে পাচ্ছেন সালোয়ার চুড়িদার ওনা পিওরের কালারগুলো দেখাচ্ছি এইটা দেখুন এটা হচ্ছে অ্যাশ কালারের কালারের সাথে ব্রাউন গোল্ডেন একটা কম্বিনেশন গাউনটার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো করে ভাই ব্যাক সাইডের বডিতে কাজ আছে এই যে ব্যাক সাইডের হাফ বডিতে কাজ আছে কিন্তু প্রাইস পড়বে সতেরোশো করে বাকি কালারগুলো দেখাচ্ছি পিয়ার্স এই কালারটা দেখুন একদমই ডার্ক একটা কালার কম্বিনেশন যেটা হচ্ছে লাইট ডিপ আর কি ব্রাউন কালার দেখুন এটা হচ্ছে বেজ একটা ব্রাউন এটা হচ্ছে ব্রাউন আর পুরো গাউনটা কিন্তু এভাবে শেডে অল ওভার গোর্জিয়াস কাজ স্যালোরোনা থাকবে ম্যাচিংয়ে প্রাইস পড়বে সতেরোশো করে ভিয়ার্স এই কালার কম্বিনেশনটা দেখুন মিষ্টি একটা কালারের সাথে ব্রাউন কালার কম্বিনেশন শেডগুলো কিন্তু অনেক ভালো লাগছে আর ঘের কিন্তু প্রচুর পড়লে কিন্তু অনেক ছড়িয়ে থাকবে তো এটার প্রাইসও পড়বে হচ্ছে সেম সতেরোশো টাকা সো ভিয়ার্স এই গাউনগুলো যারাই নিতে চান চলে আসবেন রিনি ফ্যাশনে যেটা হচ্ছে তিনশো তিরানব্বই বিএফ সাতত্রিশ গাউসিয়া মার্কেট তলা ঢাকা বাউশো পাঁচ আর ফোন নাম্বার যেটা রয়েছে জিরো ওয়ান নাইন সিক্স ফোর ফোর থ্রি জিরো টু টু নাইন এই নাম্বারটিতে রয়েছে যেটা ভিডিও স্ক্রিনে শো করা আছে এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করবেন আপনার অনলাইনে নেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ